আসসালামু আলাইকুম বিগত সালে অডিটর পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধান পর্যায়ক্রমে দেওয়া হবে আশা করি আমাদের সাথেই থাকবেন চাঁদের হাট বাগদারাটির অর্থ কি প্রিয়জন সমাগম উত্তর হবে গ শুদ্ধ বানান কোনটি পিপিলিকা পরেশি শি পয়দীর্ঘি লয়ের কয়েকা উত্তর হবে ঘ অর্ধচন্দ্র এর অর্থ কি গলা ধাক্কা দেওয়া চপল এর বিপরীতাত্মক শব্দ কি উত্তর হবে গম্ভীর চপল বিশেষণবাচক শব্দটির অর্থ অস্থির চঞ্চল যার বিপরীতত্ত্বক শব্দ গম্ভীর ঠান্ডা শব্দের বিপরীতত্ত্বক শব্দ গরম অবিলাস শব্দটির অর্থ কি অবিলাস শব্দটির অর্থ হলো ইচ্ছা চিনির পুতুল এর অর্থ কি চিনির পুতুল এর অর্থ হল পরিশ্রম কাতর পাতার শব্দের অর্থ কি পাতার শব্দের অর্থ হলো সমুদ্র শুদ্ধ বানান কোনটি দুরবস্থা উত্তর হবে ক গোপ খেজুরে বাগদারাটির অর্থ কি নিতান্ত অলাস উত্তর হবে গ হতভাগ্য অর্থে ব্যবহৃত হয় আট হতভাগ্য অর্থ হলো আর্টকলে স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কি কাজ করা হয় হিসাব নিকাশ বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে উত্তর হবে কাজী নজরুল ইসলাম কোনটি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটাকে সামাজিক অন্তর্জাল সোশ্যাল নেটওয়ার্ক বলে ফেসবুক ফেসবুক হলো সামাজিক যোগাযোগ মাধ্যম আর বাকিগুলো হলো সার্চ ইঞ্জিন এবং ফায়ার ফক্স হলো বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার তহগ্রাম সিট মহল কোন জেলায় অবস্থিত লালমনিরাট এমএস এস এক্সেলে সঠিকভাবে লেখা ফর্মুলা কোনটি ঘ নম্বর উত্তর হবে পদ্মা এবং যমুনা নদী কোথায় মিলিত হয়েছে পদ্মা এবং যমুনা নদী মিলিত হয়েছে গোয়ালন্দ ফরিদপুর জেলার অন্তর্গত ইউক্রেনের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানী হলো কালচার বলতে কি বোঝায় পিসি কালচার বলতে মৎস্য চাষকে বোঝায় বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বেনাপোল যশোর অবস্থিত কানাডার রাজধানীর নাম কি অটোয়া কিবোর্ডের এফ ওয়ান থেকে এফ টুয়েলভ বোতামগুলোকে কী বলা হয় ফাংশন কি নিচের কোনটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম নয় উত্তর হবে সবগুলোই সবগুলি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম এছাড়া জনপ্রিয় কিছু অ্যান্টিভাইরাস প্রোগ্রাম হলো এ ভিজি ক্যাসপার স্কাই পিএইসপি ম্যাকাফি নর্টন অ্যান্টিভাইরাস সিমেন্টেক পান্ডা অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট ইত্যাদি বান্দা আসেও কোথায় অবস্থিত বান্দা আছে ও ইন্দোনেশিয়ায় অবস্থিত দিল্লির বিধানসভায় ক্ষমতাসীন দল কোনটি কোন দেশের কমান্ডো বাহিনী বিলাক্ট হলো ভারতের একটি কমান্ডো বাহিনী যখন সূর্য পৃথিবীর মধ্যে চন্দ্র অবস্থান করে তখন কি হতে পারে তখন সূর্য গ্রহণ হয় বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে উত্তর হবে রাশিয়া আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে পাবনার রূপপুরে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ইজ স্পেল কারেক্টলি অতএব সঠিক বানানটি সিলেকশন করতে হবে উত্তর হবে একত্রিশের টি আর ইউ এল অয় যখন এলাই যুক্ত হবে তখন ই বাদ যাবে বত্রিশ নম্বরের উত্তর হবে ক নম্বর সার্ট এনিটি তেত্রিশের উত্তর হবে গ নম্বর অডিয়েন্স চৌত্রিশের উত্তর হবে ঘ নম্বর হায়ারকি পঁয়ত্রিশ নম্বরের উত্তর হবে ক নাম্বার টেম্পারামেন্ট ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সিনোরিম ওয়ার্ড প্রেসিয়স প্রেসিয়স মিনস হল দামি বা মূল্যবান উত্তর হবে ভ্যালুয়েবল ইরেটিকের সিনোনিম হবে বিরক্ত উত্তর হবে ঘ নম্বর ডিস্টার্ব ট্যাস মিনস হলো যুদ্ধ বিরতির চুক্তি কেশ ফায়ার হবে উত্তর হবে কেশ ফায়ার রিপিট রিপিট শব্দের অর্থ হল অনুশোচনা করা অনুতপ্ত হওয়া উত্তর হবে রিগ্রেট খ নাম্বার মাই ফ্রেন্ড অলওয়েজ গোস হোম ড্যাশ ফুড ফুট হবে উত্তর হবে ঘ নাম্বার আমার বন্ধু সর্বদা পায়ে হেঁটে যায় ড্যাশ গেস্ট আই এক্সপেক্টেড ফিওয়ার গেস্ট অল্প সংখ্যক বোঝাতে ফিওয়ার বসে ইউ শুড হ্যাভ এ লিমিট ড্যাশ ইউর ডিমান্ডস তেতাল্লিশের উত্তর হবে লিমিট অন ইউর ডিমান্ডস আরিফ ড্যাশ বিফোর আই কেম আরিফ হ্যাড লেফট বিফোর আই কেম দি স্পিকার ফেইল টু ড্যাশ দ্য ক্রাউড দি স্পিকার ফেইল টু স্টিমুলেট দ্য ক্রাউড উত্তর হবে খ ক্ষাবোরেট একসাথে কাজ করা স্টিমুলেট অনুপ্রাণিত করা স্পেকুলেট চিন্তা করা ঝুঁকি নেওয়া মানে স্পষ্ট বলা উচ্চারণ করা হি ড্যাশ গো টু হিজ অফিস স্টারডে উত্তর হবে ডিডেন্ট হি ডিডেন্ট গো টু হিজ অফিস স্টারডে স্টারডে থাকলে পাস টেন্স হবে ক্যান ইউ ড্র এনি ড্যাশ ফ্রম দিস অ্যানালাইসিস উত্তর হবে কনকুলেশন গ নম্বর ডোন্ট মেক নয়েস হইল ইউর ফাদার is sleeping away mr Nasi leaves dash honest means mr Nasi leaves dash honest means by honest means have you ever dash england হ্যাভ ইউ এবার টু ইংল্যান্ড একটি আয়তক্ষেত্রের পরিসীমা একশো ষাট মিটার দৈর্ঘ্যের তিন বাই চার গুণ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার উত্তর হবে পঞ্চাশ মিটার আট নম্বরের উত্তর হবে ছত্রিশ তিপ্পান্ন নম্বরের উত্তর হবে বারো চুয়ান্ন নম্বরের উত্তর হবে বারো ঘণ্টা পঞ্চান্ন নম্বরের উত্তর হবে থ্রি ইস নম্বর সত্তর লিটার অকটেন পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অক্টেনের অনুপাত পাঁচ এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত টুইচ টু অন হবে উত্তর হবে উত্তর হবে পাঁচ লিটার অকটেন মেশাতে হবে একজন লোক ঘন্টায় কিমি হাঁটতে পারে এক্স কিমি দূরত্ব অতিক্রম করতে ওই লোকের কত মিনিট সময় লাগবে উত্তর হবে গ নম্বর একটি সংখ্যা থেকে যত বড় সাতশো থেকে তত ছোট সংখ্যাটি কত দুটি সংখ্যার গড় করে দুই দে ভাগ দিলেই হয়ে যাবে সংখ্যাটি হবে পাঁচশো পঁচানব্বই পিতা পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি ষাট বছর হলে পিতার বর্তমান বয়স কত বছর উত্তর হবে চল্লিশ বছর ছাত্রের গড় বয়স পনেরো বছর নতুন একজন ছাত্র আসার গড় বয়স ১৬ বছর হলে নতুন ছাত্রের বয়স কত বছর নতুন ছাত্রের বয়স হবে ছাব্বিশ বছর কোনো পরীক্ষায় সত্তর পার্সেন্ট কোনো পরীক্ষায় সত্তর পার্সেন্ট পরীক্ষার্থী গণিত এবং পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার্থী বাংলায় পাশ করল যদি উভয় বিষয়ে চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করল উত্তর হবে কুড়ি জন চারজন পুরুষ বা ছয়জন স্ত্রী লোক একটি কাজ ষোলো দিনে শেষ করতে পারলে দুইজন পুরুষ ও পাঁচজন স্ত্রীর লোক একত্রে কাজটি দিনে শেষ করতে পারবে উত্তর হবে বারো দিনে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহর্গ কুড়ি পারসেন্ট বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পাবে উত্তর হবে চুয়াল্লিশ জ্বালানি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় বাসের টিকিটের মূল্য একই হারে বৃদ্ধি পেল পুরানো ও নতুন বাস ভাড়ার অনুপাত কত পাঁচ উত্তর হবে ক একটি সংখ্যাকে একশো দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ তেইশ থাকে যদি ওই সংখ্যাকে সতেরো দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ কত হবে উত্তর হবে ছয় একটি টেবিল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো টেবিলের ক্রয় মূল্য কত এখানে টেবিলের ক্রয় মূল্য হলো চারশো টাকা কিন্তু উত্তরে কোনোটি উত্তর না থাকায় কোনোটি উত্তর নয় উত্তর হবে কোনোটি নয় দশটি সংখ্যার যোগফল ছয়শো এদের প্রথম চারটির গড় পঞ্চান্ন শেষের পাঁচটির গড় পঁয়ষট্টি পাঁচ পঞ্চম সংখ্যাটি কত দশটি সংখ্যার যোগফল ছয়শো এদের প্রথম চারটির গড় পঞ্চান্ন এবং শেষের পাঁচটির গড় পঁয়ষট্টি পঞ্চম সংখ্যাটি কত পঞ্চম সংখ্যাটি হবে পঞ্চান্ন যদি এক্সকে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগ শেষ পাঁচ থাকে যদি থ্রি এক্স কে সাত দিয়ে ভাগ করা হয় তবে ভাগ কত থাকবে উত্তর হবে ক এক থাকবে কুড়িজন শ্রমিক কোনো কাজ বারো দিনে সম্পূর্ণ করতে পারে কাজ শুরু করার আট দিন পর দশজন শ্রমিক চলে গেল বাকি শ্রমিক দিনে কাজটি শেষ করতে পারবে উত্তর হবে আট দিনে সত্তরের উত্তর হবে ক নম্বর জিরো থেকে ওয়াই বড়